নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো, আমিও বেশ ভালো আছি। আজ সানডে, আজ দুপুরে ব্রেকফাস্টে আলুরদম বানাবো ভাবছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা কাজ আছে, সেই জন্য নিরামিষ একটু রান্না, মানে নিরামিষ খেতে হবে, সেই জন্য আমি নিরামিষ আলুরদম বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কীভাবে নিরামিষ আলুরদম সুন্দর করে মানে বানানো যায়, এমনভাবে বানানো যায় যাতে সবাই চেটে পুটে খাবে। আমি আলুরদমের জন্য শুধু একটু আদা আর টমেটো নিয়েছি। আর এখানে দেখো, কড়াইতে আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হলে আমি আলুটা তুলে দেবো। এই দেখো আলুটা আমি তুলে দিচ্ছি। আলুটা নুন হলুদ দিয়ে আগে প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই আমি আলুর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, দেখবে এইভাবে রান্না করলে তোমাদেরও বাড়িতে সবাই খুব মজা করে খাবে। আর আমার তো বাড়িতে বয়স্ক আর বাচ্চা দুজনই আছে, অতএব তাদের কথা মাথায় রেখে, সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে এইভাবে আমি আলুরদমটা করছি। বেশি মশলা ব্যবহার করছি না, কিন্তু স্বাদটা খুব ভালো হবে, দেখতে থাকো তোমরা। আর তোমরা নিশ্চয়ই অবশ্যই ট্রাই করো, দেখো অবশ্যই ভালো লাগবে। তেলটা একটু কম মনে হলে একটু দিয়ে দিতে পারো। এখানে আলু ভাজতে 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 আমি এদিকে দেখো পাথর বাটিতে আর নোড়াতে একটু আদাটা থেতো করে নিচ্ছি। আলু ভাজাও প্রায় আমার হয়ে এসেছে। এইদিকে আলুটা তুলে নিয়ে এবার সেই তেলে একটু পাঁচ ফোড়ন শুধু তেলের মধ্যে দিয়েছি, দেখো পাঁচ ফোড়ন, আর আদাটা দিয়ে দেব দিয়ে, আর টমেটোটা দিয়ে দিলেই টমেটোটা দিয়ে একটু কষাতে হবে। দেখো আদাটা দিয়ে দিলাম, আদাটা একটু স্টিম কমিয়ে আদাটা দেবে কিন্তু। আর টমেটোটা যেটা নিয়েছিলাম গোটা, ওটা কুচিয়ে নিয়েছি, কুচানো টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। আমি বেশি লঙ্কা ব্যবহার করি না, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, ওকেও এই তরকারিটা দিয়ে মানে আলুরদমটা দিয়েই মুড়ি খাওয়াবো। লঙ্কা হলুদ গুঁড়ো যদি দাও একটু জল দেবে, আর না হলে জলে গুলো দিলে ভালো হয়। আমি এখানে জলে আর গুলছি না, গুঁড়োই দিয়ে দিয়েছি, তাই জন্য একটু জল ব্যবহার করলাম, কারণ শুকনো মানে বেশি এর মধ্যে তাপে আর হলুদ লঙ্কা গুঁড়ো দিলে পুড়েই যেতে পারে, তাই একটু জল ব্যবহার করে একটু কষবে। দেখো কষা হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই রেডি। আলুটা একটু স্টিম কমিয়ে আমি একটু কষে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু জল দেবে, গরম জল ব্যবহার করতে পারো, অসুবিধে নেই, গরম জল ব্যবহার করলে আরো ভালো হতে হয়, কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করছি না, ঠান্ডা জলও দিতে পারো, অসুবিধে নেই। আলুটা
পরিমাণ মতো জল দিয়ে এবার আলুটা আমি সেদ্ধ হতে দেবো, চাপ ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি তাওয়াতে একটু জিরে ভেজে নিচ্ছি, জিরে ভেজে আর রুটি শেকার এই রুটি বেলার বেলন চাকিতেই আমি জিরেটা একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখো জিরে গুঁড়োটা কিন্তু এই আলুর দমে, নিরামিষ আলুর দমে অবশ্যই ব্যবহার করবে, এতে টেস্টটা আরো বাড়িয়ে দেয়, আরো সুন্দর লাগে খেতে। দেখো আমি ঢাকা খুলে এদিকে জিরে গুঁড়োটা দিয়ে দেবো, প্রায় আমার আলুর দম হয়ে এসেছে। দেখো আমার আলুর দমের রংটা ঠিক এইরকম হয়েছে, খুব সুন্দর কালার এসেছে। আর আমি এই আলুর দমই আমার মেয়েকে খাওয়াবো। দেখো মেয়েকে খাওয়াচ্ছি। ডাঁসাটা মুখটা আড়াল হয়েছে। মেয়েকে আমি খাইয়ে নিচ্ছি, ওর খাওয়া হয়ে গেলে আমরা সবাই এই আলুর দম দিয়েই মুড়ি খেয়েছি এবং সবাই ভালো বলেছে। তোমাদেরকে হয়তো সবটা দেখাতে পারিনি, তোমরাও ট্রাই করো অবশ্যই। আর ওকে নিয়ে বিকেলে একটু বেরিয়েছিলাম এই যে মাঠের দিকে, ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর বিকেলে বলছে একটু ঘুরতে যাবো। ওর গাড়িটা নিয়ে বেরিয়েছে মাঠের দিকে, মাঠের মাঝ বরাবর রাস্তা, রাস্তা ধরে যাচ্ছে আর দুদিকেই মাঠ। আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই পাশে থেকো। আজকের মতো টাটা।